বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো। দেখো, মর্নিংয়ে উঠে পড়েছি, আর এখন না বেজে গেছে এই কত 5:30টার মতো হবে। তো 5:30টা বেজে গেছে, একটু একটু দেখো অন্ধকার হয়ে রয়েছে, একটু একটু কুয়াশার মতো হয়েছে। আর ওই যে দেখো পাহাড়ের ওপর রয়েছে মন্দিরটা, কত সুন্দর! আর এই যে বাড়িটা দেখো কত সুন্দর করেছে, তাই না? আর আমার জানো তো ভীষণ ইচ্ছা হয় এই সুন্দর সুন্দর বাড়ি বাড়িঘর গোছাতে, বা বাড়িঘর সুন্দর বাড়ি আমি ভীষণ পছন্দ করি, সত্যি বলছি বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এই যে দেখো সাইডের জায়গাগুলো দেখো কেমন, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে। পাহাড়ের গায়ে একটু একটু কুয়াশা পড়েছে। আর জানো তো মানে কার্তিক মাসের 5-6 তারিখ হয়ে গেল, তবুও দেখো কত গরম পড়েছে, তাই না? তো আর ভোরের দিকে আবার একটু মানে ঠান্ডা, অ্যাকচুয়ালি নয়, মানে পাহাড়ে গায়ে একটু কুয়াশা যখন সকালে উঠি, আর আমি তো ভীষণ সকালে উঠে পড়ি। আর এদিকে দেখো ফার্স্টে আমি স্নান করে নিয়েছি, তোমাদের দাদা ভাই আর পাপান ঘুমিয়ে রয়েছে ঘরের মধ্যে, তো আমি ঘর ঝাড় দেয় সব ঘর মোছা কাজগুলো করেছি, সেইগুলো তো মানে ঘর আটকে মানে অন্ধকার করেই করেছি। তো আর যেহেতু জানোই তোমরা আমি ভিডিও শ্যুট করি, তো অন্ধকারে তো ভিডিওটা ভালো হবে না, সেই কারণে ঘরের ভিতরেরগুলো দেখালাম না। তো ঘরের মধ্যে পুজোটা করে নিয়েছি, নেয়ার পরে দেখো এখন আমি বাইরে চলে আসলাম আমার ভোলা বাবাকে পুজো করতে আর তুলসী মাতাকে। তবে কি জানো তো আমার না ভীষণ ভালো লাগে সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে আমি তো কোথাও যদি যাই না গিয়ে না আমি মানে কারো বাড়িতে যদি যাই, কার বাড়িতে কোন জিনিসটা সুন্দর গোছানো গাছানো এইসব আমি খুব ফলো করি, আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো পাপানের স্নান করানোর ফুলটা না কিছুদিন থেকে মানে ধোয়া হয় না, আর কিছুদিন থেকে বাইরে রেখে দিই, সেই কারণে কি হয়েছে প্রচণ্ড ময়লা পড়েছে। আর তাই ভাবলাম যে এখন জল রৌদ্রে দেবো, রোদও উঠে গেছে, এখন বেশ ভালোই বেলা হয়ে গেছে, তো ভাবলাম একটু এটা সুন্দর করে ধুয়ে তারপরে জল রৌদ্রে দিয়ে দিই। আর এটাতে না অনেকটা জল হয়, মানে অনেকটা জল ভরে স্নান করানো যায়। পাপার না যদি বড় হয়ে যায়, অনেকটা বড় হয়ে গেলেও স্নান করতে পারবে, যেরকম 2 বছর হয়ে গেলেও করতে পারবে, বেশ বড়। আর এই যে দেখো সাথে সাথেই আমার দুষ্ট পাখিটা চলে এসেছে। আর আমি জানো তো ওকে রেখে আমি কোথাও যেতে পারি না, আমার পেছন পেছন সাথে সাথেই চলে আসবে। আর এই যে দেখো এখন আমি কোলে করে কাজ করছি, কি করব, আমার জানো তো প্রত্যেকটা কাজই না কোলে করেই করতে হয়। এই যে জামাকাপড়গুলো মানে এখন কেচে দিচ্ছি, মানে এইগুলো করতেও না কতবার যে আসবে, সেইগুলো হয়তো তোমাদের সাথে আমি ভিডিওতে দেখাই না, তবে সব কিছুতে তো ছোটো বাচ্চা সব কিছুতে দেখালে তো হয় না। তবে জানো তো আমার মনে অনেক আশা, অনেক বড় বড় আশা স্বপ্ন দেখি, জানো তো আমার মনে হয় ছোট্ট একটা বাড়ি হবে অনেক সুন্দর গোছানো, অনেক সুন্দর করে ইচ্ছা আছে, অনেক সুন্দর করে মানে অনেক ডিজাইন করে অনেক মনের মতন করে সাজিয়ে টিভি দেখি, মানে মুভিও তো দেখা যায় না কত সুন্দর সুন্দর ঘরবাড়ি, আমার ভীষণ পছন্দ করি গো। আর জানো তো রাস্তাঘাটে যদি যাই তাও আমি শুধু ফলো করি কার বাড়িটায় কত সুন্দর ডিজাইন কেমন কে, এইগুলো আমি ভীষণ ফলো করি। আর কথাই আছে শখের দাম 1,00,000 টাকা, তাই না? শখ করতে অসুবিধা কি বলো তো। আর এক আমি মনে করি যে কেউ যদি আশা করে না, আশা করে থাকলে না একদিন না একদিন সেটা কিন্তু সাকসেস হয় বলো, কারো হয়তো 2 দিন আগে হয় আর কারো হয়তো 2 দিন পরে হয়, তবে শখের দাম 1,00,000 টাকা, তাই না? আমি মনে করি। তবে গোবিন্দ যদি দেয় একদিন না একদিন হয়তো করতেই পারবো, আর আমি যদি মানে এই ভিডিও করি ততদিন পর্যন্ত, তাহলে তো তোমরা বন্ধুরা তোমরাও দেখতে পাবে, তোমাদের সাথে নিয়েই তো সব কিছু করবো, তাই না? তারপরে দেখো না পাপানটা ঘুমিয়েছে, পাপানকে ঘুম পাড়িয়ে রেখে এখন চলে আসলাম জুতোগুলো ঠিক করতে, যেহেতু কিছুদিন আগে দুর্গাপুজো হয়ে গেল, তো এইদিক ওইদিক মেলায় গিয়েছি, একদম এলোমেলো হয়ে রয়েছে, কবে থেকে গুছাবো গুছাবো করে জানো তো, আর গুছানো হয়ে উঠছে না। তারপরে দেখো সিঁড়িটা মুছে নিচ্ছি, একটু ধুলো পড়ে গেছে, আগে তো রেগুলারের কাজ রেগুলার করতাম, এখন যে কখনকার কাজ কখন করি সেটা তো আমি নিজেও বুঝতে পারি না। এই যে দেখো না কিছু কিছু দিনগুলোতে না স্নান করেই তারপরে সব কাজ করতে হয়, এই ধুলো বালি নোংরা কাজগুলো কি স্নান করে করার পরে ঠিক হয়, কিন্তু আমার কিছু করারই থাকে না, কি করব বা মানে আর ফার্স্টে যদি কাজগুলো করে নিই, তাহলে যদি পুজো করি তাহলে আমার খাওয়া যে কখন হবে ঠিকই হবে না, আর যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে আমার সব দিক মেনটেন করেই চলতে হবে, তাই না? বিশ্বজিৎ মৌমিতা অ্যাকাউন্ট থেকে
না সরি সরি মধুমিতা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভালো লাগলো। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আর এভাবেই আমার পাশে থেকো। গ্রামীণ জীবন অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, মন ভরে দেখলাম, খুব সুন্দর ভিডিওটি, ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা পাবো বলে। অবশ্যই ভালোবাসা পাবেন, কেন পাবেন না, একে অপরের পাশে থেকে এভাবেই সবাই এগিয়ে যাই, তাই না? কথায় আছে ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়, অবশ্যই। আর এই যে এখন দেখো বিকেল হয়ে গেছে, তোমাদের দাদাভাই না ডিউটি থেকে চলে এসেছে, এখন তোমাদের দাদাভাইকে সেই কারণে চা করে দিচ্ছি, তো চা করে দিচ্ছি আর বাইরে বসে রয়েছে। আর আজ জানো তো বাইরে বসে পাপানকে তোমাদের দাদাভাই দেখো ফলের রস খাওয়াচ্ছে আর আমি চা করে নিয়ে আসলাম। ও সরি সরি, আমি একটু ভুলে গিয়েছিলাম, ফলের রস না আপেল খাওয়াচ্ছে। দেখো একটু একটু করে কিন্তু খাওয়া শিখে গেছে আমার দুষ্টু পাখিটা এখন। আর এই যে দেখো না বন্ধুরা, আমি যখন ভয়েস ওভার করছিলাম এই মাত্র, তখনই উঠে গেল পাপান। তো পাপানকে মানে ভয়েস ওভারটা বন্ধ করে পাপানের সাথে রয়েছি। আর এই যে দেখো তিনজনে আমরা সেজেগুজে রেডি হয়েছি, একটু সন্ধে লাগাবো, তাও পাপানকে কোলে করেই লাগাতে হয়। আমাদের দাদাভাই কিন্তু বাড়িতে রয়েছে, তবুও ওর পাপার কোলে, ওর পাপা মানে কোলে নিয়েছিল তবে কান্না করছিল। আর এই যে কোলে করে সন্ধে লাগাচ্ছিলাম, আমার সাথে সাথে কিন্তু গানও করে আমার পাপানটা, জানো। মেলায় যাচ্ছি ফাইনালি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই ডিউটি পড়েছে বিকেলবেলাতে, তিন চার দিন ধরে যেতে পারেনি। তো আজ হচ্ছে রবিবার, আজ তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, এখনও পুজোটাও শেষ হয়নি, তাই আমরা আজ যাচ্ছি। এই যে আমরা রেডি হয়েছি, দেখো আমাদের ফাইনাল লুক। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলাম একদম পাশেই। আর এই যে দেখো এসেই না আমরা অবাক হয়ে গেছি, কেদারনাথের মন্দির বানিয়েছে দেখেছো, কত সুন্দর হয়েছে কিন্তু, তাই না? ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। আর একদম ঘরের কোনায় প্যান্ডেল রয়েছে, অথচ আসতেই পারছে না তোমাদের দাদাভাই নেই বলে, তাও তো পাঁচ ছ দিন পরে চলে এসেছে। আর এই যে ভয়েস ওভারটা করছি না, এটা তো আরও অনেক দিন পরে করছি, জানো তো 15 দিন হয়ে আসলো, এখনও লক্ষ্মী পুজোর প্যান্ডেল রয়েছে, এখনও লাইটিং হয়। তারপরে পাশেই চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, দেখো কত সুন্দর, দেখো লক্ষ্মী মাতাকে কত সুন্দর লাগছে বলো। আর এইখানে এসে দেখি অর্কেস্ট্রা হচ্ছে, মানে এতটা সারপ্রাইজ হয়ে গেছি কি বলবো। পাপানকে একটু নিয়ে দুষ্টুমি করছিলাম, ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এরপরে দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে, টাটা।